নমস্কার, আমি কবিতা। আজকে আরও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে টমেটো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। এটা করে দেখো, অসাধারণ লাগে। চলো তাহলে শুরু করি। প্রথমেই একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু গোটা চিড়ে দিয়ে দেব, আর দিচ্ছি অল্প একটু হিং। এগুলো 3-4 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1/2 চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব। এবার রসুনটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এখানে 1 চামচ মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যেমন খাবে সেরকম দেবে। আর দেব এর মধ্যে 1/2 চামচ মতো গ্রেটেড আদা। এগুলোও একটু ভেজে নেব। এ দেখো, ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ। 1/2 চামচ মতো লবণ দিয়েছি আর 1/2 চামচের রকম হলুদ গুঁড়ো দিয়েছি। এখন সমস্ত কিছু একটু ভেজে নেব। সব কিছু ভেজে নিয়েছি। এখন আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখানে খুব বেশি মিহি করতে হবে না। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে আমি 2 চামচ মতো ধনে পাতা নিয়েছি। এবার ধনে পাতাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতা দেওয়ার পরেও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবে আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা দেখো হয়ে গেছে। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো পাতিলেবুর রস। এই লেবুটা দিলে খেতে খুব ভালো লাগবে। লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আলাদা জায়গায় ঢেলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপেরও কম বেসন, আর দেবো 1/2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, সেই জন্য চালের গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আর দেবো 1/2 চামচেরও কম লবণ। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন তৈরি হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এই দেখো, এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এখানে দেখো 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি। মাঝখান থেকে 2/2 করে নেব। এখন একটা চামচের সাহায্যে টমেটোর ভেতরে যে বীজগুলো সেগুলো গোল করে কেটে নিচ্ছি। একইভাবে সমস্ত টমেটোগুলো থেকে এইভাবে বীজগুলোকে বের করে নেব। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো সমস্ত টমেটোগুলোর এগুলো বের করে নিয়েছি। এটা ফেলবে না, এটা রান্নার কাজে লেগে যাবে। এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা গোল করে এই টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে। টমেটোর মধ্যে খুব ভালো করে আলুর পুরটাকে এইভাবে চেপে চেপে দিয়ে দেব। একইভাবে সমস্ত টমেটোগুলোকে পুরগুলো ভরে নিচ্ছি। এবার বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এই পুর ভরা টমেটোটা এইভাবে দিয়ে দিতে হবে। 1 চামচ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে টমেটোর গায়ে লাগিয়ে নেব। এবার একটা কড়াইতে তেল গরম হতে বসিয়েছি, তার মধ্যে এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে, তা না হলে টমেটোটা তো কিন্তু কাঁচা থাকবে। এবার একটা সাইড উল্টে দেব। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।